আমেরিকার আদালতত ভারতের ধন কুবের এসময় বিশ্বর ভিতর আটাইতকৈ ধনী মানুষ হিসাবেও স্বীকৃতি পাওয়া আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ পুষ্ট বলে বিভিন্ন সময় অভিযোগ উঠি থাকা গৌতম আদানী আমেরিকার এখন আদালতত অভিযুক্ত হয়েছে। গৌতম আদানী আর গৌতম আদানীর কোম্পানি আদানী গ্রীন এনার্জি লিমিটেডর বিরুদ্ধে আমেরিকার ফেডারেল কোর্ট অফ ব্রুকলিনত এক বিশেষ রায়যোগে তেখেতসকলক দোষী সাব্যস্ত করেছে। প্রকৃততে আমেরিকার ফেডারেল কোর্ট অফ ব্রুকলিনত কালি ভারতের এক কলা অধ্যায় উন্মোচিত হল। আপনাদের গম পাইছে যে গৌতম আদানীর বিরুদ্ধে কি অভিযোগ উঠিছে। গৌতম আদানীর বিরুদ্ধে অভিযোগ উঠিছে যে গৌতম আদানীয়ে অধিক দরত বিদ্যুৎ ক্রয় করিবর কারণে ভারতের বিভিন্ন রাজ্যত উৎকোচ দিছিল আর সেই উৎকোচ দিয়ার ধন বিপথে পরিচালিত করে ভুল কথা কই আমেরিকার বিনিয়োগকারীর তুলিছিল। এইটো ইতিমধ্যে ভারতের সর্ববৃহৎ উৎকোচ কাণ্ড হিসাবে স্বীকৃত হয়েছে। কেবল এখন রাজ্যর তথ্য উন্মোচিত হয়েছে, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশতে প্রায় 2000 অধিক কোটি টাকা এই উৎকোচ কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রীর নাম ভাঙুর খাইছে আর অভিযোগ কি যে অন্ধ্রপ্রদেশে বাজার দরত অধিক দরত বিদ্যুৎ ক্রয় করিব। আর আজি আমি রাইজর হলে কিহর কারণে সংবাদ মাধ্যম সম্বোধন করছো যে আমি সকলে এতিয়ালৈকে গম পাই আছো সংবাদ মাধ্যমত চর্চা হয়েছে যে আদানীর কথা, আদানী গ্রীন এনার্জির কথা। কিন্তু কেবল আদানী গ্রীন এনার্জি লিমিটেডই নহয়, এই একে উৎকোচ কাণ্ডত হাঙুর খাইছে অন্য এটা কোম্পানির নাম। সেই কোম্পানিটির নাম এজিউর পাওয়ার গ্লোবেল পাওয়ার কর্পোরেশন লিমিটেড। আর এজিউর গ্লোবেল পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ভারতত এজিউর পাওয়ার কর্পোরেশন হিসাবে তেখেতসকলে ব্যবহার করে। অসমের মানুষের আর বিশেষকৈ অসমের সংবাদ মাধ্যমের মানুষের কারণে এজিউর নামটো বোধহয় অপরিচিত নহয়। এই এজিউর পাওয়ার কর্পোরেশনে আপনাদের জানে যে নগাঁওর মিকির বামুনী নগাঁওর মিকির বামুনীত খেতিয়কর মাটি বিজেপি সরকারের সহযোগত জোর জবরদস্তি করে তেখেতসকলে দখল করে তাত তেখেতসকলে পাওয়ার প্লেন বহাইছিল। আর তেখেতসকলের এই জোর জবরদস্তি করে কৃষিভূমি অধিগ্রহণ করার বিরুদ্ধে মিকির বামুনীর রায়তি কৃষকে দীর্ঘদিন ধরে এক দীঘলীয়া সংগ্রাম চলাই আছিল আর এতিয়াও এই সংগ্রাম চলি আছে। আর এই এজিউর পাওয়ার কর্পোরেশন লিমিটেডর নামে আদানী গ্রীন এনার্জির লগত আমেরিকার ফেডারেল কোর্ট অফ ব্রুকলিনত ইতি তেখেতসকল দোষী সাব্যস্ত হয়েছে। আর একটাই দোষ যে আদানী গ্রীন এনার্জিয়ে বাজার দরকে অধিক দামত বিদ্যুৎ ক্রয় করার কারণে বিভিন্ন রাজ্যক উৎকোচ দিছিল, একেদরে এজিউর পাওয়ার কর্পোরেশনও একেধরনের তেখেতসকলে উৎকোচ দিছিল। আর আমেরিকার কোর্টত দোষী সাব্যস্ত আছে এই কারণে যে তেখেতসকলে লেটার অফ ইন্টেন্ট পাইছিলে কিন্তু তেখেতলে পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট নোহাকি আদানী গ্রীন এনার্জিয়ে বিনিয়োগকারীর ধন উঠাইছিল। আর আদানী গ্লোবেল পাওয়ার কর্পোরেশন নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জর তালিকাভুক্ত একটা কোম্পানি আছিল আর তেখেতসকলে পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট হওয়া বলে কই তেখেতসকলের স্টকর পাওয়ার স্টকর দাম বৃদ্ধি করে বিপথে পরিচালিত করেছিল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জত। এই দুটা এইটো কারণত এজিউর পাওয়ার কর্পোরেশন দোষী সাব্যস্ত হয়েছে। আর দুইটা কোম্পানি মিলি $175 মিলিয়ন আমেরিকার পর সংগ্রহ করেছিল আর তেখেতসকলক তার কারণে দোষী সাব্যস্ত করা গৈছে। অতি স্পষ্টভাবে এইটো মই আপনাদের দেখাইছি, এইটো দুটা এগ্রিমেন্ট দুটা অর্ডার ওলাইছে। এটাত আছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন USA ভার্সাস গৌতম আদানী এন্ড সাগর আদানী, আর এটাত একই তাত আছে সিল সেবেস্টান আর ডমিনিক ক্যাবানিস, তেখেতসকল হয়েছে এজিউর কর্পোরেশনের একই অভিযোগ। আর আজি আমি সংবাদমেল এই কারণে উত্থাপন করেছো যে এই এজিউর পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পৰা অসম সরকারেও
শক্তি ক্ৰয় কৰাৰ কাৰণে এগ্ৰিমেণ্ট কৰিছে আৰু এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনৰ তেখেতসকলে যি ইয়াত প্ৰকল্প ইয়ে চাওক, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, নন্দিতা গাৰলোচা, চন্দ্ৰমোহন পাটোৱাৰীৰ সৈতে বকু তেখেতসকলে এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনৰ তেখেতসকলে প্ৰকল্প উন্মোচন কৰিছে 2022 চনৰ 22 জুলাই তাৰিখে। এতিয়া আমেরিকাৰ কোর্টত উন্মোচিত হৈছে যে এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনে অধিক দামত বিদ্যুৎ ক্ৰয় কৰিবৰ কাৰণে ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যক উৎকোচ দিছে, সেইটো ইতিমধ্যে প্ৰমাণিত হৈ গৈছে। এতিয়া আমাৰ প্ৰশ্ন যে হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰে এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনৰ পৰা কিমান টকাৰ উৎকোচৰ বিনিময়ত এই শক্তি ক্ৰয় কৰাৰ চুক্তি কৰিছে? আমেরিকার মুখ্যমন্ত্রী কি হায়দ্রাবাদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের তদানীন মুখ্যমন্ত্রী 1 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করার নামত 25 লাখ টাকাকৈ তেখেতক উৎকোচ প্রদান করা হয়েছে। এইটো যে গোচর ইয়ার 54 নম্বর যে দফাত অতি স্পষ্টভাবে কৈ দিছে যে আহমেদাবাদত তেখেতসকলের মিটিং হয়েছিল, এজ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট এন্ড কনসিস্টেন্ট উইথ হোয়াট ওয়াজ কমিউনিকেটেড টু এজিউর এক্সিকিউটিভ ডিউরিং ইন পার্সন মিটিং ইন আহমেদাবাদ, দ্য রেট অফ 25 লাখ পার মেগাওয়াট ওয়াজ ইউজ টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট প্রমিজ অর পেড টু অফিসিয়ালস ইন অন্ধ্রপ্রদেশ, দ্যাট ইজ 77,000 মেগাওয়াট মাল্টিপ্লাইড বাই 25 লাখ হুইচ ইকুয়ালস 7.5 বিলিয়ন রুপিজ অর 1750 কোটি 1,750 কোটি টাকা। অর্থাৎ এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনে অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীক 1 মেগাৱাট বিদ্যুৎ বজাৰ দৰতকৈ অধিক ক্ৰয় কৰাৰ কাৰণে যি চুক্তি কৰিছে তাৰ বিনিময়ত 25 লাখ টকা পৰ্যন্ত উৎকোচ প্ৰদান কৰিছে। এতিয়া আমাৰ প্ৰশ্ন হ'ল যে এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনৰ পৰা বিদ্যুৎ ক্ৰয় কৰাৰ নামত অসমৰ কোন মন্ত্ৰীয়ে বা কোনে উৎকোচ লাভ কৰিছে, কিমান টকাৰ উৎকোচ লাভ কৰিছে তাৰ উচিত তদন্ত হ'ব লাগে আৰু এই ক্ষেত্ৰত স্পষ্টভাৱে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা জড়িত হৈ থকাৰ সম্ভাৱনা অতি স্পষ্ট। কাৰণ এই ৰায়ত অতি স্পষ্টভাৱে কৈছে, দুটা কথা মই আপোনাক কৈ দিওঁ। ইয়াত কৈছে যে এজ দ্য হেড অফ এক্সিকিউটিভ অফ এ ষ্টেট, এ চিফ মিনিষ্টাৰ কেন ইনফ্লুয়েঞ্চ দ্য ডিচিশ্যন অফ পাব্লিকলি অ'ন ডিছকমছ। ডিছকম মানে ডিষ্ট্ৰিবিউচন কোম্পানী, আমাৰ ইয়াত হ'লে সেইটো হ'ব APDCL। অৰ্থাৎ ষ্টেটৰ হেড হিচাপে মুখ্যমন্ত্ৰীয়ে ইনফ্লুয়েঞ্চ কৰিব পাৰে আৰু মুখ্যমন্ত্ৰীয়ে ইনফ্লুয়েঞ্চ কৰিব পাৰে কাৰণেই অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীক 1 মেগাৱাটৰ বিনিময়ত 25 লাখ টকা পৰ্যন্ত উৎকোচ প্ৰদান কৰিছিল। এতিয়া আমাৰ প্ৰশ্ন অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকো অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীৰ দৰে এজিউৰ পাৱাৰ কৰ্পৰেচনে বিদ্যুৎ ক্ৰয়ৰ বাবে উৎকোচ প্ৰদান কৰিছিল নেকি? আমেৰিকাৰ কোৰ্টত স্পষ্টভাৱে প্ৰমাণিত হৈ গৈছে যে অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীয়ে 1 মেগাৱাটৰ কাৰণে 25 লাখ টকাকৈ উৎকোচ লৈছিল। কাৰ পৰা লৈছিল? এজিউৰ কৰ্পৰেচনৰ পৰা লৈছিল। সেই একেই এজিউৰ কৰ্পৰেচনৰ লগত অসমৰ APDCLৰ চুক্তি হৈছে আৰু অতি স্পষ্টভাৱে কৈছে যে মুখ্যমন্ত্ৰীয়ে প্ৰভাৱিত কৰিব পাৰে ডিছকমক। এতিয়া অন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰীক যদি এজিউৰ কৰ্পৰেচনে 25 লাখ টকা দিছে 1 মেগাৱাটৰ কাৰণে আৰু সৰ্বমুঠ 1,750 কোটি টকা দিছে, তেনেহ'লে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এজিউৰ কৰ্পৰেচনে কিমান টকা দিছে সেই বিষয়ে তদন্ত হ'বনে নহয়? অত্যন্ত স্পষ্ট, সকলো কথা স্পষ্ট হৈ আছে। আপোনাৰ যিবিলাক কোৰ্ট ডকুমেণ্ট যদি চাই মূলত আছে আপোনাৰ চাই ল'ব পাৰিব। প্ৰথমতে কৈছে যে ডিউৰিং 2021-2023 এজিউৰ এণ্ড আদানী গ্ৰীণ এণ্ড এক্সিকিউটিভ এণ্ড এজেণ্টছ অফ কোম্পানী এনগেজড ইন এ স্কিম পাৰ্চন টু হুইচ আদানী গ্ৰীণ পেইড অৰ প্ৰমিজ এপ্ৰক্সিমেটলি 250 মিলিয়ন ইন ব্ৰাইবছ টু ইণ্ডিয়ান ষ্টেট অফিচিয়েল টু চিকিউৰ কণ্টেক্টছ নেচেচেৰী টু মুভ ফৰৱাৰ্ড উইথ মেনুফেকচাৰিং প্ৰজেক্টছ, ডেট মিনছ দ্য ব্ৰাইবেৰী স্কিম। এটা দ্য ব্ৰাইবেৰী স্কিম হিচাপে আমেৰিকাৰ কোৰ্টে কৈছে, উৎকোচ এখন আঁচনি লৈছিলে, প্ৰত্যেক ৰাজ্যতে উৎকোচ দিছিলে, নিউ ইয়াৰ ষ্টেটক হেৰি ইণ্ডিয়ান ষ্টেটক তেখেতলৈ উৎকোচ দিছে বুলি কৈ দিছে যে
পেইড অর প্রমিস টু নিউ মিডিয়ান ইন্ডিয়ান স্টেটস এন্ড ইন্ডিয়ান স্টেটস অফিসিয়াল টু ইন্ডিউস দেম টু কজ দ্য ইন্ডিয়ান স্টেটস টু বাই রিনিউয়েবল এনার্জি। হয় ইয়াত যে অন্ধ্রপ্রদেশের কথা উল্লেখ উল্লেখ আছে, তেনেকর কথা স্পষ্টকে উল্লেখ নাই, কিন্তু ইয়াত কইছে কি কইছে যে নিউ মিরাজ ইন্ডিয়ান স্টেটক তেখেতসকলে পয়সা দিয়েছিল, নতুবা পয়সা দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল, উৎকোচ দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল। কোনে উৎকোচ দিয়ার প্রতিশ্রুতি প্রদান করেছিল? এজিউরে। আর সেই একে এজিউরের লগত অসমৰ যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেই চুক্তি স্বাক্ষরিত চুক্তি তদন্ত আওতলে আহিব লাগে বলে আমি ভাবো, আমি তার কারণে দাবি উত্থাপন করছো। ইয়াতো অত্যন্তভাবে এজিউরের নিজের হেই আছে, স্টেটমেন্ট আছে আমার ওসব, যত কৈছে যে 25 বছৰৰ কাৰণে এজিৰৰ পৰা ৰিনিউয়েবল এনার্জি ক্ৰয় কৰিবৰ কাৰণে অসম চৰকাৰ চুক্তি স্বাক্ষৰিত হৈছে, যি ফটোত আমি আপোনাক দেখুৱাইছো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত আছে। অর্থাৎ যি এজিৰে তেখেতৰ পৰা ৰিনিউয়েবল এনার্জি ক্ৰয় কৰিবৰ কাৰণে অন্ধ্ৰপ্ৰদেশক উৎকোচ দিছে, সেই এজিৰে অসমক উৎকোচ দিয়াৰ কিবা মানে থাকিব পাৰে নে? আকৌবাৰ কৈছো অসমৰ কথা উল্লেখ নাই, সেইকাৰণে অসমৰ যে কোনো এটা প্ৰসংগ মনত পেলাই দিব বিচাৰিছোঁ, সেই প্ৰসংগ হৈছে লুই বাজাৰ কেলেংকাৰীৰ প্ৰসংগ। লুই বাজাৰ কেলেংকাৰী প্ৰসংগত আপোনালোকে জানে একেই উৎকোচ কাণ্ড সংঘটিত হৈছিল। লুই বাজাৰে ইয়াত কণ্টেক্ট পাবৰ কাৰণে উৎকোচ দিছিলে, যি কথা আমেৰিকাৰ কোৰ্টত ফাদিল হৈছিলে, আৰু তাত দুখন ৰাজ্যৰ কথা স্পষ্টকৈ উল্লেখ আছিল, এখন গোৱা আৰু এখন অসমৰ কথা। গোৱাত তাত কাক পইচা দিছিল তাৰ উল্লেখ আছিল কাৰণেই সেই সময়ৰ গুজৰাটৰ গোৱাৰ মুখ্যমন্ত্ৰী কামাত, দিগম্বৰ কামাত এৰেষ্ট পর্যন্ত হয়েছিল, কিন্তু অসমক কাক পয়সা দিছিল সেই প্রসঙ্গ উল্লেখ থকা নাছিল, কারণ অসমত কাকো গ্রেপ্তার নকরিলে। কিন্তু পরবর্তী সময়ত এই প্রসঙ্গ গৈ উচ্চ ন্যায়ালয়ের মজিয়া পাইছিল, সিবিআই তদন্ত ঘোষণা হয়েছিল। কিন্তু যেহেতু এতিয়া বিজেপির ওয়াশিং মেশিনত সব সাফা হয়ে যায়, এই সিবিআই তদন্ত এটা থমকি আছে, আর আমি ভাবো যে পরবর্তী সময়ত হয়তো এজিউর পাওয়ার কর্পোরেশনে লগত যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার কারণে অসমকো যে তেখেতসকলে উৎকোচ প্রদান করেছে তার তথ্য হয়তো পরবর্তী সময় আমেরিকার কোর্টত ফাদিল হব পারে, নতুবা হয়তো এনেকা হব পারে যে লুই বাজার কেলেঙ্কারির যে নাম উল্লেখ নথকার কারণে সেই সময় বহুতে সন্দেহর আবর্তত থাকা এতিয়ার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা সিইও কোনো ভূটানি এজন হয়ে তেখেতসকল তদন্তর আওতলে নাহিল, গ্রেপ্তারের পর বাঁচি থাকিল, আর এবারও কিবা কারণে ইয়াত উল্লেখ নথকার কারণে হয়তো তেখেতসকল লুই বাজার কেলেঙ্কারিদরে বাঁচি যাব। আজি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তদমান্তন মুখ্যমন্ত্রী আগরিয়ার মুখ্যমন্ত্রী রেড্ডি আজি ফসাটো কনফার্ম, কারণ তেখেতর স্টেটখনের নাম আছে, কিন্তু অসমৰ নাম নথকার কারণে হয়তো লুই বাজার কেলেঙ্কারির দরে প্রভাবশালী মহল ইয়ারপা হয়তো বাঁচি যাব পারে। সেইকাৰণে আমি রাইজতলাকে অতি স্পষ্টভাবে দাবি উত্থাপন করছো যে এজিউর পাওয়ার কর্পোরেশনে বজার দরতক অধিক দরত বিদ্যুৎ ক্রয় করার কারণে বিভিন্ন রাজ্য সরকারক উৎকোচ প্রদান করা বলে আমেরিকার কোর্টত তথ্য ফাদিল হয়েছে। এজিউর পাওয়ার কর্পোরেশনে বজার দরতক অধিক বিদ্যুৎ ক্রয় করার কারণে অন্ধ্রপ্রদেশের তদনন্তন মুখ্যমন্ত্রীক 1 মেগাওয়াটত 25 লাখকৈ 1,750 কোটি টাকা উৎকোচ দিয়া তথ্য প্রমাণ হয়েছে। এজিউর পাওয়ার কর্পোরেশন লিমিটেডের লগত অসমৰ বিদ্যুৎ ক্রয়ের কারণে রিনিউয়েবল বিদ্যুৎ ক্রয় করার কারণে 25 বছর চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর আমেরিকার কোর্টর ডকুমেন্টত অতি স্পষ্টভাবে উল্লেখ আছে যে এজিউর কর্পোরেশনে কেবল অন্ধ্রপ্রদেশকে নহয় নিউ মিরাজ স্টেটক বিভিন্ন রাজ্যক উৎকোচ প্রদান করেছে বা করার প্রতিশ্রুতি প্রদান করেছে, আর সেই এজিউর কর্পোরেশনের লগত চুক্তি স্বাক্ষর করা আমার অসমৰ যে প্রচেষ্টা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তদন্তর আওতলে আহিব লাগে বলে আমি আজি দাবি উত্থাপন করছো। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, মোটামুটি একটা ক্রিস্টাল ক্লিয়ার বিষয় যে এজিউর পাওয়ার কর্পোরেশনে পড়া উৎকোচ লওয়ার সম্ভাবনা প্রবল, ক্রিস্টাল ক্লিয়ার। এজিউর কর্পোরেশন সবকে পয়সা দিয়া বলে উল্লেখ করেছে, নিউ মিরাজ স্টেটর কথা কৈছে, কালি সকল স্টেটর নাম দিয়া নাই, এখন স্টেটর নাম দিছে, তার অসম নথকার নাথাকিব যে তার কোনো মানে নাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টো গুরুত্ব সহকারে লোক কারণে সকল সংবাদ মাধ্যমক অনুরোধ জানাইছো, অসমৰ দল সংগঠন বিরোধী দল সমূহকে আমি অনুরোধ জানাইছো, অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ বিষয়। লুই বাজার একটা সরু কেলেঙ্কারি আছে, টকার পরিমাণ কম আছিল, এটা একটা কনসালটেন্সির কাম আছিল, এইটুত কিন্তু বিদ্যুতৰ ক্রয়ের রিনিউয়েবল এনার্জি ক্রয়ের দরে বৃহৎ অঙ্কর জড়িত হয়ে আছে, আর 25 বছরের কারণে, যা কথা ইতিমধ্যে আমেরিকার কোর্টত ফাদিল হয়েছে।
গতি আমার রাইজ অতি স্পষ্ট দাবি যে এই বিষয়টি তদন্তর আওতলে আহিব লাগে আর বিষয়টি তদন্তর আওতলে আহিবর কারণে কি যে প্রচেষ্টা হাতত লবলগা হব সেই সকল প্রচেষ্টা আমি রাইজ দলের পরবর্তী সময় হাতত লম। আমার সংবাদমেলের মূল বক্তব্য একে আছিল, একে আমার সংবাদমেল সামরি মারিছ। ধন্যবাদ।